করতেন? আমি আগে লোকের বাড়ি কাজ করতাম, রান্নার কাজ করতাম। তারপরে? তারপরে লোকের বাড়ি রান্নার কাজ করতে করতে চিন্তা ভাবনা করলাম এটা তো চালাতে পারছি না, চলছে না। তখন আমি এইটা নিজেই মাথায় এলো যে তাহলে আমার এক আত্মীয় তো চালায়, তাকে বলি যে তাহলে আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। তখন সে আমাকে শিখিয়ে দিত, এই সারাদিনে দু ঘন্টা তিন ঘন্টা চালান যেমন পারতো তেমন শিখিয়ে দিত। দিয়ে শিখে গিয়ে আস্তে আস্তে এটা কিনে আমি এখন খাচ্ছি, আর রান্নার কাজ দুটো করছি। কিন্তু এখন তো আমি এটা চালিয়ে খুব একটা রোজগার করতে পারছি না, তার জন্য এখন এই রান্নার কাজটা এখন ধরে রেখেছি। যেমন ধরুন আজকে সারাদিনে আমি এতক্ষণে 250 টাকা ইনকাম করেছি। কখন থেকে কখন পর্যন্ত? আমি বেরিয়েছি 10:30 সাড়ে দশটা থেকে, আর তো এখানে তো 9 এন্ট্রি পড়ে যায়, এখানে তো আমি তো খাটতে পারি না, যা বেটা ছেলেরা খাটে আমি তো খাটতে পারি না। তো আমি তখন এই গলিতে দাঁড় করিয়ে রেখে দিই গাড়িটা, আবার 9 এন্ট্রি ওঠে তখন আবার চালাই। আপনার চালাতে কোনো টোটো চালানোর কোনো এমনি সমস্যা হচ্ছে পুরুষদের কাছ থেকে? হ্যাঁ, অনেকে অনেক রকম ডিস্টার্ব করছে, যেমন গাড়ির সামনে গাড়ি নিয়ে ধাক্কা দিচ্ছে, অনেক অনেক বাজে কথা বলছে, অনেকে টুন টিটকিরি করছে, এরকমও করছে। একজন তো একদিন এমন লাথি মেরেছিল হ্যান্ডেল থেকে, হ্যান্ডেল বেঁকে একজনকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম, বাইকে যেতে যেতে ধাক্কা মেরেছিল। কেন আপনাকে করছে কেন? মানে করছে কি, এই মেয়ে ছেলে গাড়ি চালাচ্ছে, হাসাহাসি করছে, একটা টুন টিটকিরি করছে। বর্ধমানের মধ্যে যেহেতু নেই না, বর্ধমানের মধ্যে তো নেই, আমি একা, সেই কারণে এই ছেলেরা একটু হাসাহাসি টুন টিটকিরি করছে, বদমাইশিগিরি করছে। ওই সব কিছু আমাকে মেনে নিয়ে সহ্য করে নিয়ে চলতে হচ্ছে, কারণ আমাকে তো চলতে হবে। আমি তো গাড়িতে কিনেছি, যেহেতু আমি তো রোজগারের জন্যই কিনেছি, এবার আমাকে সংসারটা ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমাকে এটা ছাড়লে চলবে না, আমাকে এটা চালিয়ে যেতে হবে, কষ্ট করে হলেও চালাতে হবে।